गाइस अस्सलामु आलैकुम सकलके जानाई मेसेज सदर एंटारप्राइजेर पक्ष थेके आंतरिक शुभेच्छा एबं अभिनंदन। तो प्रिय सुधी बंधुरा, आज के आपनादेर माझे आमि एकटि 6 फिट बाई 4 फिट शोयातला एकटा घरेर रिव्यू देखाबो। आमि एगुला घरेर रिव्यू एकटु परे दिच्छि, आगे चलुन। छोट्ट एकटि घर, सुंदर एकटि घर, किउट एकटि घरेर आमि आपनादेरके एकटा रिव्यू फार्स्टे करे देखाई। एटा एकटि आयतेशा बंदरेर 6 फिट बाई 4 फिट शोयातला घर। এটার উপরেও থাকতে পারবে, নিচেও থাকতে পারবেন ইনশাআল্লাহ। উপরে একটু স্পেস কম, বাট নিচে আপনি ফুললি একটা সুন্দর বড় একটা স্পেস পেয়ে যাবেন এই ঘরটায়। তো বন্ধুরা, এটা ছোট একটা ঘর হলেও এটা লম্বায় অনেক বড়, 23 ফিট বাই আপনার আছে, এদিকে 23 ফিট লম্বা আর পাশে আছে আপনার 14 ফিট। হ্যাঁ, এটার সামনের নকশাটা সম্পূর্ণ এরকম হবে, আপডেট ডিজাইনের নকশা। তো বন্ধুরা, এর দরজার পাল্লারটা সম্পূর্ণ এরকম নকশা করা হবে। তো ভিউয়ার্স, এতক্ষণ তো আমরা ঘরের সামনে যে দিকটা আছে, সামনের বেড়াটা আমি দেখালাম আপনাদেরকে। চলুন এবার ঘরের যে আপনার অপর পাশে যে আরেকটা বেড়া আছে, যেটাকে চান্দারার বেড়া বলা হয়, হ্যাঁ আমি আপনাদেরকে চান্দারার বেড়াটা দেখানোর চেষ্টা করি, চলুন দেখা যাক। তো বন্ধুরা, এটা ঘরের চান্দারের বেড়া, চান্দারের বেড়াটা সম্পূর্ণ এরকম হবে। উপরে চালে দেখতে পাচ্ছেন ঝালর দেওয়া আছে চারদিকে, সম্পূর্ণ নকশা করা একটা সম্পূর্ণ লোহা কাটের ঘর এটা। তো বন্ধুরা, আমরা চান্দারের বেড়াটা দেখানোর সামনে আবার চলে আসলাম। এখানে যেরকম অ্যাসেস পাইপ দেওয়া আছে, এগুলো অ্যাসেস পাইপ লাগানো। অ্যাসেস পাইপগুলো আপনার জম ধরবে না, মরিচাও ধরবে না। হ্যাঁ, সম্পূর্ণ জানালা, দরজার পাল্লা, হ্যাঁ, এবং আপনার যে বেড়ার ভিতরে ইয়াগুলো লাগানো আছে, মজগিগুলো যা আছে যাবতীয় সব লোহা কাঠ। তো বন্ধুরা, এবার চলুন আরেক পাশে যে দরজাটা আছে, সেই দরজার যে সাইডটা সেটা দেখানোর ট্রাই করি। যেহেতু স্পেসটা একটু কম এদিক দিয়ে, তাই দেখানো সুন্দর হচ্ছে না। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এদিকে আপনারা আরেকটা দরজা পেয়ে যাবেন। খুবই সুন্দর নকশা করা একটি ঘর। তো চলুন বন্ধুরা, এবার ঘরের ভিতরে যে কারুকার্য, ভিতরে যে রুমগুলো আছে সেগুলো দেখানোর ট্রাই করি। চলুন ভিতরে ঢোকা যাক ঘরের। বন্ধুরা, আমরা ঘরের ভিতরে চলে আসলাম। তা আগেই আমি আপনাদেরকে দেখাই, এদিক দিয়ে একটা ডুপ্লেক্স সিঁড়ি হবে। হ্যাঁ, ঘরটার এদিক দিয়ে একটা ডুপ্লেক্স সিঁড়ি হবে উপরে ওঠার জন্য। উপরে আপনারা এখানে উঠতে পারবেন, দেখতে পাচ্ছেন উঁচা আছে, যেহেতু শোয়াতলা ঘর এটা। আর এটা হচ্ছে আপনার ডাইনিং রুম, এটা হচ্ছে আপনার একটা ডাইনিং রুম। এই ঘরের ভিতরে ঢুকলেই আপনার পাশে ডাইনিং রুম, আর ডাইনিং রুমের সাথে আপনি এদিকে সিঁড়ি পাবেন, আর এদিক দিয়ে আপনারা একটা ডোর পাবেন। এখানে আপনারা এই ডোরটা দিয়ে চাইলে আপনারা অ্যাটাচ করে আপনারা একটা বাথরুম পাকঘর বানিয়ে নিতে পারবেন, ওয়াশরুম পাকঘর বানিয়ে নিতে পারবেন। বা এই ডোরটা আপনার যদি অন্য কাজে লাগান, লাগালেন চাইলে এদিক দিয়ে, এই যে দেখতেই পাচ্ছেন এদিকে বেড়ার যে একটা ইয়া রাখা হয়েছে, গ্যাপ রাখা হয়েছে, এখান দিয়ে আপনারা চাইলে আপনার একটা ওয়াশরুম এদিক দিয়ে একটা দরজা বের করে ওয়াশরুম আর পাকঘর এদিক দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন এবার যে পার্টিশন করে তারপরে যে ভিতরে আরেকটা রুম আছে ঘরের ভিতরে, সেটা দেখানোর ট্রাই করি। এটা হচ্ছে আপনার বেডরুম, এখানে আপনারা একটা বেড রাখতে পারবেন, সাথে আপনারা একটা ড্রেসিং টেবিল রাখতে পারবেন, একটা ওয়ার্ড্রোব রাখতে পারবেন। এখানে অনেক পরিমাণে জায়গা আছে, যেহেতু আপনার মনে করলেন ঘরের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আপনি এ পর্যন্ত বেড আসলো, এ পর্যন্ত যদি বেডটা আসে তারপর এখান থেকে আপনি একটা স্পেস পাবেন, সামনে এখানে একটা স্পেস পাবেন, ঠিক আছে। দুইটা রুম সুন্দর, একটা সুন্দর একটা ফ্যামিলির জন্য পারফেক্ট। তো বন্ধুরা, এতক্ষণ আমরা যে ঘরটি দেখালাম, এই ঘরটি সুন্দর একটা, আমি আশা করি মোটামুটিভাবে একটা ছোট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটায়। তো যদিও কোনো কিছু আমার মিস্টেক হয়ে থাকে ঘরের, তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের ক্যান্সার করে দেব। তো বন্ধুরা, আমরা এতক্ষণ যে ঘরটা দেখলাম, সেই ঘরটার আমরা প্রাইস নির্ধারণ করেছি 2,80,000 টাকা। আপনারা এই ঘরটা আমাদের কাছ থেকে 2,80,000 টাকা হলে নিতে পারবেন। আর অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া আমার নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন। আর আমার ছোট্ট একটি চ্যানেল এমএসি ওয়ার্ল্ড, এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর এই ভিডিওতে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্টস করে জানিয়ে দিবেন। বন্ধুরা,
অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি নিত্য নতুন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি। তো বন্ধুরা ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।